তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম্বারটি পরিবর্তন করবেন। তো আমরা অনেকে দেখা যায় যে নতুন যখন ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করি প্রথম অবস্থায়, সেক্ষেত্রে দেখা যায় যে কোনো একটি ফোন নাম্বার আমরা দিয়ে দিই, তো তারপরে দেখা যায় ওই সিমটা যদি হেরে যায়, তারপর আপনারা হয়তো চাচ্ছেন যে নতুন সিম কিনছেন, সেই নতুন নাম্বারটি আপনার ফেসবুক অ্যাকাউন্টে আর কি আপনি দিতে যাচ্ছেন, যে ফেসবুক অ্যাকাউন্টে নতুন নাম্বারটি দেওয়া থাক। যেহেতু নতুন ইমেল আপনি দিচ্ছেন, সেক্ষেত্রে আপনি চাচ্ছেন যে আমার মানে ফেসবুকের যে নাম্বারটা আছে এটা আর কি চেঞ্জ করব। তো এটা হয়তো আপনারা অনেকেই পারছেন না ফেসবুকের নাম্বারটি চেঞ্জ করতে। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে খুব সহজে আমি আপনাকে দেখিয়ে দেবো কীভাবে এই নাম্বারটি চেঞ্জ করতে হয়। তো তার জন্য ফার্স্টে আপনাদের যেতে হবে ফেসবুক অ্যাপটিতে। তো এখন আমি ফেসবুক অ্যাপটিতে চলে আসলাম, তারপর আপনাদের সামনে এরকম চলে আসবে। তো আপনারা এটা হয়তো সবাই জানেন, তারপর এখান থেকে জাস্ট আপনি এখানে তিনটা ছেড়ে দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করবেন। তো এখানে একটা ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম চলে আসবে, তারপরে এখান থেকে একবার নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন সেটিং অ্যান্ড প্রাইভেসি। তো এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে একটা ক্লিক করবেন, তারপর আবার এখানে আপনারা সেটিংয়ে একটা ক্লিক করবেন। তো সেটিং অ্যান্ড প্রাইভেসি ক্লিক করার পর তারপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন প্রাইমারি অ্যান্ড অ্যাকাউন্ট নোটিফিকেশন, তারপরে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা জাস্ট এখানে জাস্ট এই দুই নাম্বারটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোন নাম্বার দেখাচ্ছে, অ্যাড ফোন নাম্বার এবং অ্যাড ইমেল অ্যাড্রেস। তো আমরা যেহেতু ফোন নাম্বারটি চেঞ্জ করবো, সেক্ষেত্রে ফোন নাম্বার অ্যাড ফোন নাম্বারের ওপর একটা ক্লিক করে দিব। তো ফোন নাম্বারের ওপর একটা ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম চলে আসবে, তারপরে এখানে আমার আগেকার যে নাম্বারটা দেওয়া আছে, তো ফার্স্টে আপনাদের হয়তো ওই নাম্বারটা দেওয়া লাগবে। দেওয়ার পরে তারপর আপনার ওটা ক্যান্সেল লেখা উঠবে, এখানে এখানে ক্লিক করে দিবেন, তারপর আপনার নতুন নাম্বারটি দিয়ে দিবেন, তাহলেই হবে। কিন্তু তো গাইস, আশা করি আমার কথাটা হয়তো বুঝতে পারছেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের চ্যানেল যদি নতুন না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও আরও পেতে। আসসালামু আলাইকুম।